কুসুমতলি নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে তুলি নামের একটা মেয়ে তার সাথে করত। তুলিকে দিয়ে অনেক কাজ করাতো আর দিন শেষে তাকে পোড়া রুটি খেতে দিত একদিন তুলি তার মাকে বলল মা রোজ রোজে পোড়া রুটি খেতে আমার একটু ভালো লাগে না আজকে না হয় কয়েকটা ভাত খেতে দাও না মা আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে তো আমি কি করব আমি তো নিজের মা না যে বারবার তুই আমার কাছে বাইনা করবি যেটা দিয়েছি ওটাই খা আর শোন আজকে জঙ্গলে যাবি কাঠ সংগ্রহ করতে মা ওই গভীর জঙ্গলে আমি একা যাব জঙ্গলটা নাকি খুবই ভয়ানক ওই জঙ্গলে নাকি ডাইনি বসবাস করে মা আমি একা একা ওই জঙ্গলে যেতে খুব ভয় পাবো পেলে পাবি তাতে আমার কি যেটা বলেছি ওটা কর না হলে এই পোড়া রুটিও তোর কপালে না দ্রুত কাঠ নিয়ে আর সেগুলো দিয়ে রান্না বসা তুমিও আমার সাথে চলো না তোমাকে কাঠ সংগ্রহ করতে হবে না তুমি শুধু দাঁড়িয়ে থাকবে তোর সাথে আমি এই ভরদুপুরে রোদেপুরে জঙ্গলে যাবো নাকি আমার ওই জঙ্গলের কড়া রোদ গায়ে পড়লে আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে আর তুই থাকতে আমি কেন কষ্ট করতে যাব শুনি এ কথা বলে তুলির সৎমা সেখান থেকে চলে যায় তখন তুলি ভাবে এই পোড়া রুটি নিজের সঙ্গে করে নিয়ে যায় জঙ্গলে কাট কাটতে যে আমার আরো বেশি খিদা লেগে যেতে পারে তখন না হয় খাবো এই কথা ভেবে তুলি সেই রুটিগুলো নিজের সঙ্গে করে নিয়ে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে চলে গেল কিছু দূর জঙ্গলে গভীরে পৌঁছে তুলি সেই রুটিটিকে এক কোণে রেখে কাঠ কাটতে শুরু করলো তখনই ওই জঙ্গলে বসবাস করতে থাকা একটা ডাইনি রুটির গন্ধ শুখে বলল এই জঙ্গলের মধ্যে রুটির গন্ধ কোথা থেকে আসছে রে এই জঙ্গলে তো কোন মানুষের হাতে রুটি থাকার কথা না তবে কি কোন মানুষের প্রবেশ দেখি তো কথা বলে ডাইনি আরো সামনের দিকে এগিয়ে যায় আর সেই রুটির পুটুলিটা দেখতে পায় ডাইনি খুশি মনে সেই পুটুলি থেকে রুটি বের করে খেতে শুরু করে রুটিগুলো খেয়ে ডাইনির মন ভরে যায় এত সুন্দর রুটি আমি এই সাদা রুটি এর আগে কখনোই খাইনি মেয়েটা তো কাট কাটছে বুঝি মেয়েটারই রুটি ছিল এগুলো আমি বরং ওর জন্য অন্য খাবার রেখে দিই এই কথা বলে তাইনি জাদু করে সেই পটলের মধ্যে অনেক মজার মজার সুস্বাদু খাবার রেখে দেয় আর সেখান থেকে চলে যায় তুলি কাটকাটা শেষ করে সেই পোড়া রুটি পোড়া রুটির মজার মজার সুস্বাদু খাবার রয়েছে যেটা দেখে তুলি অনেক অবাক হয়ে যায় আরে বাসা থেকে আসার সময় তো আমি এই পটুলির মধ্যে করে পোড়া রুটি এনেছিলাম তাহলে এখানে এমন মজার মজার সুস্বাদুর খাবার এসে কিভাবে হাজির হলো যাই হোক আমার অনেক খেদা পেয়েছে আমি দ্রুত এগুলো খেয়ে কাঠ নিয়ে বাড়ি চলে যাই না হলে মা অনেক রেগে যাবেন তারপর তুলি সেই ডাইনি রেখে যা খাবার কোলো মন ভরে খাই আর সেখান থেকে কাঠ নিয়ে বাড়িতে চলে যাই দুই দিন পর তুলি সৎ মা আবার তুলিকে কিছুটা পোড়া রুটি দিয়ে সেই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে পাঠিয়ে দেয় সেই দিন তুলে কাটনা কেটে গাছের নিচে বসে তার রুটিগুলো দেখে খুবই কান্না করছিল তখনই ওই ডাইনি আবারও সেখানে আসে আর বলে আরে এই মেয়েটার কি হয়েছে এভাবে পড়া রুটি নিয়ে কান্না করছে কেন আমাকে সবটা জানতেই হবে কিন্তু আমাকে দেখলে তো মেয়েটা অনেক ভয় পেয়ে যেতে পারে রূপ ধারণ করি এই কথা ভেবে ডাইনি এক মহিলার রূপ ধারণ করে আর তুলির কাছে গিয়ে বলে এই মেয়ে তোমার কি হয়েছে তুমি এখানে বসে এভাবে রুটি নিয়ে কান্না করছো কেন তোমার কি এই রুটিগুলো খেতে ভালো লাগে না 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 আপনি ভুল ভাবছেন আমি এই রুটিগুলোর জন্য কান্না করছি না আসলে আমার সৎমা আমার উপর অনেক বেশি অত্যাচার করেন আজকে সে আমাকে অনেক মেরেছে আমার সৎমের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি তাই তো আমি বসে বসে কান্না করছি হারে তোমার মতো মিষ্টি একটা মেয়েকে তোমার সৎমা অত্যাচার করে তুমি চিন্তা করো না আজকে তুমি বাড়িতে গেলেই সব ঠিক হয়ে যাবে আমার সৎমা তোমাকে নিজের মেয়ের মতোই আদর করবে আপনি কি বলছেন এটা তো কোনোদিনও সম্ভব না আমার সৎ মা কখনোই আমাকে নিজের মায়ের মতো ভালোবাসবে না আমি গেলাম ডাইনের কোনো কথাই তুলে বিশ্বাস করে না তাই তো সে মন খারাপ করে সেই দিন কাঠ সংগ্রহ না করেই বাড়িতে চলে যায় তখন মহিলা রূপী ডাইনি দেখলো যে তুলি সেই রুটিটা সেখানে রেখে চলে গেছে তখন ডাইনি সেই পোড়া রুটিগুলো খেয়ে নেয় আর তুলিদের বাড়িতে চলে যায় তুলি ঘরে প্রবেশ করার সাথে সাথে তুলি সৎমা অনেক রেগে গিয়ে তাকে বলে এই মুখপুরি আজকে কাটনা নিয়ে ফিরে এলি যে বলি রান্না করব কি দিয়ে শুনি মা আজকে শরীরটা ভালো লাগছিল না তাই তো চলে এসেছি তোর শরীর ভালো কি খারাপ এটা আমি দেখতে যাব কেন শুনি এখনি যা আর কাট সংগ্রহ করে নিয়ে আয় তোকে তো আমি হাজারবার বলেছি যে আমি তোর নিজের মা না এই সব ঘটনা ডাইনি আড়াল থেকে দেখে ফেলে আর সে অনেক রেগে গিয়ে তোলের মার সামনে প্রকট হয় আর বলে তোকে আজকে আমি শেষ করে ফেলবো তুই এত খারাপ মহিলা একটা নিষ্পাপ বাচ্চা সাথে কতই না খারাপ ব্যবহার করিস আজকে তোকে আমি মেরে ওর মায়ের কাছেই পাঠিয়ে দেব ডাইনি কথা শুনে আর সামনে হঠাৎ করে ডাইনিকে দেখে তলে সতমা অনেক ভয় পেয়ে যায় আর বলে হাই হাই ডাইনি এলো কোথা থেকে তুই তুই জঙ্গল থেকে ডাইনি ডেকে এনেছিস আমাকে স্বাস্থ্য করার জন্য হে ডাইনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে শেষবারের মতো সুযোগ দাও আমি কথা দিচ্ছি আর কখনোই তুলির সাথে খারাপ আচরণ করব না নিজের মেয়ের মতোই ওকে ভালোবাসবো না মা আমি জঙ্গলে কোনো ডাইনিকেই দেখতে পাইনি শুধু একটা মহিলাই আমার দুঃখ কষ্টের কথা শুনেছিল সেই দিনে সেই মহিলা রূপি আমি ছিলাম ডাইনি তোর সব দুঃখ কষ্টগুলো দূর করতে এসেছি আচ্ছা তোকে আমি শেষ সুযোগ দিলাম আমি আবারও তুই মেয়েটির সাথে কেমন আচরণ করিস আজকে আমি চলে গেলাম কথা বলে ডাইনি সেখান থেকে চলে গেল ডাইনির ভয়ে তুলি সৎমা আর কখনোই তুলিকে দিয়ে ঘরের কোনো কাজই করাতো না তার উপর কোনো অত্যাচারও করত না বেশ কিছুদিন পর ডাইনি এসে এগুলো দেখে অনেক খুশি হয় এরপর থেকে তুলি সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ